আসসালামু আলাইকুম। আজকে আমি কিছু আপডেট নিউজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেগুলোর মধ্যে প্রথমে হচ্ছে সাদা বোলিংয়ে অবসর নিয়ে নিয়েছেন রুবেল হোসেন। প্রথম শ্রেণীর ক্রিকেটার হিসেবে সাদা বলে তার অবসর ঘোষণা রইল এবং এর পরবর্তীতে হ্যানমিং সং গতকালকে 3টা গোল করে হ্যাট্রিক করেছেন। এই নিউজের পর আরও স্ক্রল করে দেখলাম যে এর কয়েকদিন আগে মার্কুস রিউস ইনজুরড হয়ে গেছেন এবং সে 2022 বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। এটা দেখে আমার খুবই খারাপ লাগছে যে বরাবরের মতো প্রতিবারেই বিশ্বকাপ স্কোয়াড ছিটকে যান। সেই 2014 সালে বিশ্বকাপে গোল্ডেন বয় জেমস রড্রিগেস, সে সৌদি আরবের ক্লাব থেকে এখন অলিম্পিকস একটি ক্লাবে জয়েন করেছেন এবং বাংলাদেশ নারী ফুটবল দল ভুটানকে 8-0 গোলে হারিয়ে ফাইনালে উঠেছেন এবং তাদের ফাইনালের মুখোমুখি হবে নেপাল। দেখা যাক কী হয়। এক দুঃসংবাদ, জুভেন্টাস হারের ম্যাচে পাশাপাশি খেয়েছেন ডিমারিয়া 40 মিনিটে মাথায় লাল কার্ড। খুবই দুঃখজনক এবং হতাশ, এবং নিজেও এইটা নিয়ে সর্বশেষ ফেসবুকে এসে সবার কাছে ক্ষমা চাইছেন ডিমারিয়া এবং সবারকে নিজের রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে বলেছেন। এবং নিউজ ডেস্কে আর একটা দুঃসংবাদ, বাংলাদেশের একজন সফল পেস বোলার শফিউল ইসলাম রুবেলের পরপর তিনিও টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন এবং গতকাল ম্যাচে চলেছে ফ্রান্স লিগ ওয়ানে পিএসজি ভার্সেস অলিম্পিক লিওন, 1-0 গোলে জয় পেয়েছে পিএসজি এবং সে গোলটি করেছেন মেসি। এবং লালিগাতে ডার্বি ম্যাচে জয় পেয়েছেন রিয়াল মাদ্রিদ 2-1 গোলে, তাও অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে। সিরিয়াতে এসি মিলান এবং নেপোলি ভার্সেস ম্যাচে নেপোলি 2-1 গোলে জয় পেয়েছেন।